গুড মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে 10:30, আমি এই সময় ঘুম থেকে উঠলাম। কালকে আমরা অনেক রাত্রি অব্দি জাগা ছিলাম। সো এখন ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, হয়ে রোহিতকে এখনো ঘুমাচ্ছে, ওকে একটু ভাবছি চা দেবো। দিয়ে আমি আমার আজকের ব্রেকফাস্ট কিছু বানাবো না, একবার লাঞ্চের দিকে এগিয়ে যাবো, কারণ ব্রেকফাস্ট করার টাইম আর নেই। সো তাড়াতাড়ি আজকে লাঞ্চ করবো, পরে বিকালবেলা ভাবছি একটু এদিক ওদিক একটু এক্সপ্লোর করবো হেঁটে, কিন্তু বাইক নিয়ে যাবো না, বাইক সবসময় বাইককে করে যেতে ভালো লাগে না, একটু হেঁটে দুজন মিলে এদিক ওদিক একটু ঘুরবো। সো তার জন্য তাড়াতাড়ি করে আজকে প্রিপারেশন করে নিই, দেখি যে লাঞ্চে কী বানাই, কারণ আর এগ আর চিকেন খেতে ভালো লাগছে না, আর এখানে ফিশ এত একদমই বেকার খেতে, আর আমরা এমনি তো ফিশ খাই না। সো তাই জন্য আজকে এগও নেই, চিকেনও নেই, দেখি কি বানাই, একটু স্পেশাল কিছু বানাতে ইচ্ছা করছে কিন্তু কিছুই নেই, দেখা যাক কী হয়। সো আমি যে চটপট রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিই, আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিজেরও একটু কাজ আছে সেগুলো করবো। সো অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পরে ডিসাইড করলাম যে আজকে আমি একটু চিলি সয়াবিন বানাবো, তো আর হচ্ছে রাইস করব। এটা ইজি, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো আমি এখানে সিদ্ধ করে রেখেছি আর এখানে ব্যাটারটা গুলে রেখেছি, এখানে আমার ভাত রাইসের জন্য ভাত রেডি হয়ে গেছে। তো বাকি যে প্রিপারেশনগুলো আছে সবজি কাটা, সেগুলো চটপট করে নিই, তারপরে রান্না বসাবো। সয়াবিনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখানে ও গ্রেভিটাও বানিয়ে নিয়েছে। গ্রেভিতে কী কী দিয়েছ? এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম দিয়েছি, আর সয়া সস, সয়া সস, ভিনিগার, টমেটো সস, চিলি সস, আদা রসুনের পেস্ট, বা অনেক কিছু আছে। হ্যাঁ, চিলি চিকেন করতে গেলে এগুলো তো লাগবেই। তো চিলি চিকেনের বদলে চিলি সয়াবিন, এটা তালের বড়ার মতো যদি লাগতে লাগতে। গ্রেভি তো রেডি হয়ে গেছে, এখন টিনা ফ্রাইড রাইসের প্রিপারেশনটা রেডি করছে। ভাত এখানে হয়েই গেছে আর ওখানেও চিলি সয়াবিন রেডি, পেঁয়াজ কাটছে, ওখানে গাজর কাটা আছে। টিনা অলওয়েজ ট্রাই করছে যে যাতে কম তেলে রান্না করা যায়, বিকজ বেশি তেল মশলা খাওয়া তো একদমই ভালো নয়। আমি খাইও না।
কালকে যে প্যাকেটগুলো দিলাম গরম মশলা আমি এখানে এসে দেখলাম যে আমি এখানে এসে দেখলাম এখানে চাউমিন রাইস সব কিছু দেখছি পুদিনা বাটা দিচ্ছে, ফ্লেভারটাও বেশ ভালোই আসছে, খারাপ লাগছে না। তো আমি ওই জন্য আজকে ট্রাই করলাম যে পুদিনা বাটা দেবো, কারণ বেশি কিছু নেই সবজি, যা আছে ওই দিয়ে করবো। পুদিনা বাটা দিলাম ওই জন্য ভালো লাগবে। আমাদের রাইস অলমোস্ট রেডি হয়ে গেছে, লাঞ্চটা করে নেবো, দুটো বাজতে যায়, খিদেও পেয়েছে, বিকজ ব্রেকফাস্ট আমার ডিনার দুজনেরই হয়নি। না থাক, বেশি দিলে আবার প্লেটটা যেহেতু ছোট খেতে অসুবিধা। ভেরি গুড ইভিনিং গাইস, সো এখন বাজে 6টা, আমরা একটু বেরোবো, তার আগে একটু চীনা গ্রিন টি আছে এটা, আর এটার সাথে আছে কুকিজ। এই কুকিজগুলো আমরা চারমিনারের ওখান থেকে নিয়ে এসেছিলাম, অসাধারণ খেতে গেছে, তো এগুলো খাবো, দেখি কোথাও যাওয়া যায়। একটু সন্ধ্যেবেলায় একটু মানে মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য একটু ঘুরে আসবো কোথাও থেকে, বাড়ি নিয়ে যাবো কিনা ঠিক নেই, দেখি কী হয়, টিনা কী বলে সেই সাথে, তো যখন বেরোবো তখন দেখা হবে। গুড ইভিনিং গাইস, তো এখন 4:30 বাজে, দেখে মনে হচ্ছে 4:30 না বিকাল 4:00-5:00 বাজে, পুরো আলো এখনো, এখানে 7টা বেজে যায় সুন্দর, হ্যাঁ এখানে 7টা বেজে যায় সুন্দরতে। তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে একটু চা খেয়ে এখন বেরোচ্ছি, কোথায় যাবো যাই না, দুজন একটু হাঁটতে যাচ্ছি, একবার ঘরে বসে বসে ভালো লাগছে না, সো একটু হেঁটে আসি এদিক ওদিক, একটু মানে এক্সপ্লোরও করা হবে, কোথাও কী পাওয়া যায় কী না পাওয়া যায় সেগুলো দেখা যাবে, সো যাই। তাতে চলে এসেছি গোন্ডাপুরের ওখানে যে রেস্টুরেন্টটাতে আমরা দুদিন ব্রেকফাস্ট করেছিলাম, উডুপি উপহার ম্যাডামের, ওখানকার পাইনঅ্যাপেল জুসটা খুবই ভালো লেগেছে, তো আজকে আবার ওটাই খেতে এসেছি। ম্যাডাম জুস খাবে, আমি জুস খাবো না, আর আমি নিজে চা খাবো। এসেই গেছি, এখানে বড়ো বড়ো শোরুম আছে, রাস্তাটা এখানে কাজ, তাহলে এখানকার রাস্তা খুবই ভালো, যাওয়া যাক। আমরা চলে এসেছি, আমি একটা চা, আর ম্যাডাম আজকে নিয়েছে হচ্ছে ওয়াটারমেলন জুস, সে এখনও আসেনি ম্যাডাম একটা, তাই মন খারাপ, তাই কেন বুঝতে পারি না, 20 টাকা পিস একটা সিঙ্গারা, আবার খেতেও ভালো না, তাই জন্য নিলাম না। তো জুসটা আসুক, দেখি কোথায় যাওয়া যায়, আজকে গাড়ি নিয়ে বেরোয়নি, হাঁটতে হাঁটতেই এসেছি, সামনেই আছে। ম্যাডামের ওয়াটারমেলন জুস এসে গেছে, নিতে গিয়ে এতটা ফেলেও দিয়েছে, বুঝছি আসছে আসছে আসতে, আর এটাকে ফেলো না দয়া করে, কেমন খেতে খাই। আমি ম্যাডাম ওয়াটারমেলন জুসটা খাও, তারপর দেখি এখানে একটা সুইমিং পুল আছে, ওখানে একবার ভাবছি মেম্বারশিপ কত করে একবার জিজ্ঞেস করবো। সো আমরা একটু বেরিয়ে গেছি ওখান দোকান থেকে, খাওয়া হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে, খেয়ে বেরোলাম জাস্ট, এবার একটু যাচ্ছি গাছিমৌলির দিকে, কিছু কেনার নেই, দেখি হালকা ফুলকা বাজার করব, কালকে রান্নাবান্না হবে, তাই সেটার জন্য ডিমও শেষ হয়ে গেছে, তো দেখা যাক কী কী কিনি, কিনে বাড়ি চলে যাবো, খাস কিছু করার নেই, একটু হাঁটছি, সারাক্ষণই বাইক নিয়ে ঘুরি। তো আমরা এখন শপিং মল থেকে বেরোলাম, এটা জুডিও শপিং মল, আবার এক ব্যাগ জিনিস কিনেছি, তার মধ্যে আমার বার্থডে যে যেটা রোহিত দেবে সেটা গিফট, আমার বার্থডে গিফট হচ্ছে রয়েছে একটা জুতো আর একটা জামা ড্রেস, আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা, জুতোটা নিতাম না বাট জুতোটা আমার এখানে সেরকম কোনো জুতো আনিনি, ওগুলো সব প্যাকার্সের মুভার্সে আসছে, এবার যদি বার্থডে দিন কোথাও বেরোই তাহলে আর ওই জুতো পরে ওই ড্রেসটার সাথে জুতো পরাটা একদম বেকার হয়ে যাবে, তো আমাকে বার্থডে গার্ল
सकाले जा बनिए अल्प अल्प आटोर मत होना तो कि बनाते हैं देखी गए कि बनाई अब जिसपत्र गोछाते हैं कल के अयन आसबे आर और स्पेशल किस बनाते हैं अब देखा जा একটু আগে ফিরলাম সুপার মার্কেট থেকে কিছু জিনিস কিনে হালকা ফুলকা সবজি নিয়েছি বাট সেগুলোর দামগুলো আমি শেয়ার করতে যাবো বিকজ দামগুলো অনেকটাই কম ঠিক আছে তো দামগুলো টিনা আমাদের বলবে এইটা হচ্ছে ক্যারেট গাজর কত টাকা নিয়েছে এটা 5 টাকা 5.9 মানে 6 টাকা ধরো হ্যাঁ 6 টাকা নিয়েছে এটা গাজর 250 গ্রাম গাজর আছে 250 গ্রাম মানে 24 টাকা কিলো অনেকটাই সস্তা তারপরে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম 64 পার কেজি আমার আছে হচ্ছে 200 গ্রামের কাঁচা কাঁচা 12 টাকা মানে তিনটা ক্যাপসিকাম 12 টাকা তারপর নিচে গার্লিক এখানে হচ্ছে 129 পার কেজি আমার ওই 100 গ্রামের মতো আছে 11 টাকা ওই 12 টাকা ধরা যায় ওই মানে চারটি আছে না তিনটে হচ্ছে রসুন 12 টাকা আর এই ডিমটা নিয়েছি আমরা সামনের এই দোকানটা থেকে 13টা ডিম 60 টাকা আমাদের কলকাতা থেকে অনেকটাই সস্তা মানে 13টা ডিম 60 টাকা এজিন মানে 5 টাকার কম পড়ছে পার পিস আর এখানে আছে কিউকাম্বার এটা হচ্ছে ওই 450 গ্রাম মতো আছে 22 টাকা পার কেজি আমার 9 টাকা লেগেছে 9 টাকা 50 পয়সা হ্যাঁ 9 টাকা কটা কটা শসা আছে এই ভিতর এর ভিতরে আছে 4টে শসা 4টে শসা 9 টাকা 50 পয়সা অনেকটাই সস্তা আর ওয়াটারমেলনটা নিয়েছি 16 টাকা পার কেজি 2 কেজি 152 গ্রাম আছে তো এটা নিচে 34 টাকা 34.5 টাকা মতো আমাদের ওখানে অনেকটাই দাম বেশি इवन এখানে রাস্তায় কালকে দেখলাম ভ্যানে বিক্রি করছে ওটা ও 2 কেজি 50 টাকা বিক্রি করছে মানে 25 টাকা কিলো তো ওখানে 16 টাকায় আমরা পেয়েছি অনেকটাই সস্তা এটা নিয়ান যেটা 5 টাকা নিয়েছে ঠিক আছে আমাদের ওখানে 10 টাকা 15 টাকা কমে শ্রীঘানিয়ান দেয় না আর পাওয়াও যায় না তো যা বুঝলাম এখানে সুপার মার্কেটের প্রাইসটা কিন্তু আমাদের কলকাতার মতো নয় যে সুপার মার্কেট হিসেবে দামটা অনেকটা বেশি এখানে দামটা ঠিকঠাকই আছে রিজনেবল প্রাইস তো সুপার মার্কেটের দামগুলো রিজনেবল প্রাইস তো এই কটা জিনিস আজকের মতো কিনে এনেছি আর কালকে গিয়ে চিকেনটা কিনে আনবো বিকজ সামনেই দোকান আছে ফ্রেশ চিকেনই কিনবো তো যখন টিনা এখন ডিনারটা বানিয়ে নিই ডিনারে কিছুই নেই জাস্ট ভাত একটু কম পড়ে গেছে তো আর একটু মিক্স করে ওইটাকে এগ দিয়ে আর একটু বাড়িয়ে নিচ্ছে তো যখন ডিনার করবো তখন দেখা হবে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে ডিম দিয়ে হ্যাঁ দাঁত কেলাচ্ছে অলরাইট সো আমাদের ডিনার এসে গেছে এটা হচ্ছে ফ্রাইড রাইস সকাল থেকে ওটা একটু ইম্প্রুভ করেছে ফ্রাই করে ডিনার দিয়ে ডিম দিয়ে ওটাকে ফ্রাই করে নিয়েছে আবার আর এটা হচ্ছে চিলি সয়াবিন সো ডিনারটা করি বিকজ আমার মিটিং চলছে মিটিংয়ের মাঝেই খেতে হবে তো আমরা একটু আগে ফিরলাম টিনা ওর বার্থডের জন্য আমি দিচ্ছি ওকে একটা ড্রেস যেটা ওই পছন্দ করেছে আর একটা জুতো ওই দুটো কালকে পরবে যখন কেক কাটা হবে ঠিক আছে বাট কেক কাটার ব্যাপারটাও এখনও জানে না যে আমি ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি সো অলরেডি লেট হয়ে গেছে এবার আমার কাজও আছে আজকে তো আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি কালকে দেখাবো একটা নতুন ব্লগে কালকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ ওর বার্থডে আছে সো আমি কিছু স্পেশাল প্ল্যান করেছি ওর জন্য আই হোপ ওর যে ভালো লাগবে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ টাটা টেক কেয়ার গাইজ গুড নাইট অ্যান্ড প্লিজ যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট আস অ্যান্ড প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো সবার সাথে বাই